প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সবাই এখন একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা সবাই সেই সময়টার কথা জানো? সময়টা বলতে পারবে কেউ? হ্যাঁ, সময়টা করোনা সময়। আমরা ঠিকমতো বাইরে যেতে পারছি না, খেলাধুলা করতে পারছি না, এজন্য আমাদের সময়টা একটু খারাপ যাচ্ছে। তবে সময়টা আমাদের খারাপ থাকবে না, দ্রুতই আমরা এই সময় থেকে বের হয়ে আসতে পারবো। আমাকে তোমরা সবাই চিনো, আমি লুবনা জাহান লাকি, সহকারী শিক্ষক ইকরা আইডল স্কুল। আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 58 সুন্দর একটি গল্প নিয়ে। বন্ধুরা, আমরা মূল গল্পে যাওয়ার আগে চলো একটা ছবি দেখে নিই। আচ্ছা বলো তো, ছবিটা তোমরা কী দেখতে পাচ্ছ? হ্যাঁ, ছবিটায় আমরা অনেক রকমের ফুল দেখতে পাচ্ছি। তোমরা কি বলতে পারবে যেখানে অনেক রকমের ফুল, যে বাগানে অনেক রকমের ফুলের গাছ, অনেক রকমের ফুল থাকে, সে বাগানকে কী বলে? হ্যাঁ, সে বাগানকে ফুলের বাগান বলে। আজ আমরা গল্পে গল্পে তেমন একটি সুন্দর ফুলের বাগান ঘুরে আসব। তোমরা কি জানো এই সুন্দর ফুলের বাগানটি কার? হ্যাঁ, তোমাদের মতো ছোট্ট বন্ধু রুবির। লেখাপড়ার পাশাপাশি তারও শখ ছিল ফুলের বাগান করার, তাই সে সুন্দর একটি ফুলের বাগান করেছে। চাইলে তোমরা সবাই করতে পারি। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা গল্পে গল্পে রুবির সুন্দর ফুলের বাগানটি ঘুরে আসি। রুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম ফুলের গাছ। একদিকে লাল গোলাপের শাড়ি, আর একদিকে হলুদ গাঁদার গাছ। তার পাশে আছে জবা ফুলের ঝোপ। জবার রং লাল। বাগানের চারপাশে ঝোলকলমি গাছের বেড়া, তাতে বেগুনি রঙের ফুল ফোটে। বাগানের দরজার পাশে দুটি শিউলি গাছ, সাদা শিউলি ফুলের বটা কমলা রঙের। গাছের তলায় সবুজ ঘাস, তার উপর সাদা ফুল ঝরে পড়ে। রুবির ভাই অমি, তারা বাগানে কাজ করে, গাছে পানি দেয়। বাগানের পাশে মাঠ জুড়ে সর্ষে ক্ষেত, হলুদ ফুলে ভরা। ওরা উপরে তাকায়, সেখানে নীল আকাশ। পূব আকাশে সকালে সূর্য ওঠে, টক টকে লাল রঙের, তার আলো পড়ে ফুলে ফুলে, পুরা বাগান হেসে ওঠে। বন্ধুরা, আমরা গল্পে গল্পে বাগানটি ঘুরে এলাম। আচ্ছা, বাগানে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেলাম, তাই না? আমরা দেখতে পেলাম, প্রথমে শুরুতে বাগানে যখন আমরা ঢুকলাম, তখন আমরা দেখতে পেলাম বাগানের দুপাশে কী আছে, দরজার দুপাশে দুটি শিউলি ফুলের গাছ আছে। তোমরা কি কেউ শিউলি ফুল চেনো? অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। যারা চেনো তারা জানো শিউলি ফুল কেমন হয়। আমরা এখানে অনেক রকম ফুলের সাথে পরিচিত হয়েছি। তার ভেতর আছে গাঁদা ফুল, জবা ফুল, ঝোলকলমি, শিউলি ফুল, আরও আমরা অনেক কিছু দেখেছি। বাগানের পাশে একটা জমি আছে, সেই জমিতে আমরা সর্ষে ফুল দেখেছি, তাই না বন্ধুরা? আচ্ছা, সর্ষে আমরা ওভাবে দেখিনি, ছোট্ট বন্ধুরা সবাইভাবে দেখিনি, তবে আমরা কিন্তু সর্ষের নাম শুনেছি অনেকবার। সর্ষে ফুল কেমন হয় আজ আমরা সেটা জেনেছি। আমরা অনেকগুলো ফুল চিনেছি, আমরা অনেকগুলো ফুলের রং চিনেছি। আজ আমরা ফুলের রঙগুলো কেমন হয় সেটা সবাই মিলে আলোচনা করব, তাই না? এবার বলো তো, আমি তোমাদের কাছে জানতে চাই, এবার বলো তো জবা ফুলের রং কেমন? আচ্ছা, তাহলে তোমরা জবা ফুল দেখেছো, তাই না? জবা ফুলের রং
লাল, ভেরি গুড। জবা ফুলের রং লাল। আচ্ছা বন্ধুরা, এবার বলো তো শিউলি ফুল কেমন? ঠিক ধরেছো, শিউলি ফুল সাদা। গাঁদা ফুল দেখেছো কেউ তোমরা? অনেকের বাড়িতে কিন্তু গাঁদা ফুল থাকে। আমরা অনেকে গাঁদা ফুল দিয়ে সুন্দর সুন্দর মালা তৈরি করি, অনেকে পূজায় ব্যবহার করে, অনেকে ফুল দিয়ে খেলে, তাই না? আমি তো ছোটবেলায় অনেক খেলেছি। তাহলে বলো তো গাঁদা ফুলের রং কেমন? ঠিক ধরেছ, গাঁদা ফুলের রং হলুদ। তাহলে এবার বলো তো বন্ধুরা, ঢোলকলমি গাছের যে একটা ফুল ফুটা আমরা দেখেছি, সেই ফুলের রংটা কেমন? ভেরি গুড, ঢোলকলমি ফুল বেগুনি। গুড। আমরা কিন্তু রংধনুতে যে সাতটি রং থাকে সেটা সম্পর্কে আগেই জেনেছি। আমরা সূর্য সবাই চিনি, চিনি না? গুড, আমরা সূর্য সবাই চিনি। কিন্তু সকালবেলায় পূব আকাশে যখন সূর্য ওঠে, সেই সূর্যের রংটা কেমন হয় বলতে পারবে তোমরা? হ্যাঁ ছোট্ট বন্ধু, তুমি ঠিক ধরেছ, পূব আকাশের সূর্যটা হয় টকটকে লাল রঙের। আমরা অনেক সময় ঘুম থেকে উঠতে দেরি করে ফেলি, তাই হয়তো আমাদের টকটকে লাল রঙের সূর্যটা দেখা হয় না। আজ আমরা দেখতে পেরেছি, আমরা যখন রুবি বাগান ঘুরে এলাম, তখন আমরা বাগানের ফাঁক দিয়ে লাল টকটকে রঙের সূর্যটাকে উঠতে দেখেছি, তাই না ছোট্ট বন্ধুরা? গুড। এবার বলো তো গাছের তলায় আমরা ঘাস দেখেছিলাম, তাই না? হ্যাঁ, যেখানে শিউলি ফুলগুলো ঝরে ঝরে পড়ছিল। আচ্ছা বলো তো ঘাসের রং কেমন? ঠিক ধরেছ ছোট্ট বন্ধু, ঘাসের রং সবুজ। ফুলের রং চিনেছি, তাই না? ফুল দেখেছি, ফুলের রং চিনেছি। এবার আমি তোমাদের দুটি প্রশ্ন ধরি, ওকে? আচ্ছা বলো তো রুবির একটি কি আছে? গুড, তুমি ঠিক ধরেছ, রুবির একটি বাগান আছে। আচ্ছা রুবি কিন্তু একা সেই বাগানে কাজ করে না, তাই না? রুবিকে কিন্তু আরেকটা ছোট্ট বন্ধু সাহায্য করে, বলতে পারবে সে ছোট্ট বন্ধুটা কে? ঠিক ধরেছ, সেই ছোট্ট বন্ধুটা রুবির ভাই। রুবির ভাইয়ের নাম বলতে পারবে? বলো তো রুবির ভাইয়ের নাম কি? ঠিক বলেছো ছোট্ট বন্ধু, রুবির ভাইয়ের নাম অমি। এখন আমি তোমাদের কিছু এলোমেলো বর্ণ দেখাবো, যে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে আমরা কিছু শব্দ তৈরি করতে পারবো। তাহলে চলো আমরা দেখি এলোমেলো বর্ণগুলো। সঘা। আচ্ছা সঘা বলে কোনো শব্দ হয়? সঘা বলে তো কোনো শব্দ হয় না। তাহলে এই সঘাকে আমরা কি করব? আমরা একটু সাজিয়ে নিব, তাই না? সুন্দর করে সাজিয়ে আমরা একটা সুন্দর শব্দ তৈরি করব, যে শব্দটা আমরা কিন্তু বাগানে দেখে এসেছি, আমরা বাগান ঘুরে কিন্তু সেটা দেখে এসেছি। সেই শব্দটা এখানে এলোমেলো করে দেওয়া আছে, সেটা আমরা আজকে সঠিক করে মিলিয়ে সঠিক শব্দটা তৈরি করব। তাহলে বলো তো সঘা। ঠিক ধরেছ ছোট্ট বন্ধু, ঘাস। ঘয়াকার ঘা, দন্ত স। তাহলে ঘাস, আমরা ঘাস কোথায় দেখেছি বলো তো? ঠিক ধরেছ, আমরা ঘাস দেখেছি গাছের তলায়, যেখানে শিউলি ফুল ঝরে ঝরে পড়ছিল, তাই না? গুড। এবার আমরা আরেকটি শব্দ শিখব, যেখানে বর্ণগুলো এলোমেলো করে সাজানো আছে কিন্তু আমাদের সঠিক করে সাজাতে হবে। কয়কার কা, আ তালব্য স। আচ্ছা কা আস কি কোনো শব্দ হয়? কাশ বলে কোনো শব্দ হয় না। তাহলে এটাকে যদি আমরা সাজাই, কিভাবে সাজানো যাবে বলো তো দেখি, কে বলতে পারবে? হ্যাঁ ছোট্ট বন্ধু, তুমি ঠিক ধরেছ,
এটা হচ্ছে আকাশ। গুড, ভেরি গুড। আমরা কিন্তু সবাই আকাশ চিনি, তাই না? আকাশে কি থাকে? মেঘ থাকে, পাখি উড়ে যায়, অনেক কিছু দেখতে পারি আমরা আকাশে। ঠিকই, আকাশে সূর্য ওঠে। পূব আকাশে আমরা টকটকা লাল রঙের সূর্য দেখেছি, তাই না বন্ধুরা? ঠিক ধরেছে। তাহলে এটা হবে আকাশ। আ কয়কার কা তালব্য স, আকাশ। এবার চলো তো ছোট্ট বন্ধু, আমরা অন্য একটি শব্দে চলে যাই। এই শব্দটিও কিন্তু আমাদের এলোমেলো বর্ণ দেওয়া আছে, আমাদের সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, বলতে হবে। আচ্ছা, প গয়কার গো লয়কারলা, পগলা। পগলা বলে কি কোনো শব্দ হয় বলো? না, আমাদের পগলা বলে কোনো শব্দ আমরা শুনিনি, তাই না? তাহলে বলো তো এটাকে সাজিয়ে আমরা কি লিখতে পারি? ঠিক ধরেছো ছোট্ট বন্ধু, গোলাপ। গোলাপ কিসের নাম? গোলাপ একটি ফুলের নাম। গোলাপের রং কেমন হয় বলো তো? ঠিক ধরেছো, গোলাপের রং লাল। অনেক রকমের গোলাপ আছে, তবে আমরা বাগানে কিন্তু লাল গোলাপ দেখেছি, তাই না? গুড। গয়কার গো লয়কারলা প গোলাপ। ছোট্ট বন্ধুরা, আমরা আরও একটি এলোমেলো শব্দে চলে যাব। এই শব্দটিও কিন্তু এলোমেলো করে দেওয়া আছে, আমাদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে হবে। দেখি আমাদের কোন বন্ধু পারে। আমরা সবাই কিন্তু পারি, কেউ একটু আগে ধরতে পারি, কেউ একটু পরে ধরতে পারি, কিন্তু আমরা চিন্তা করলে, চেষ্টা করলে সবাই কিন্তু পারি। মূর্ধন্য সহায়িকা সে, দন্ত স, বৈষণ্য র, শেষর। শেষর কি হয় বন্ধুরা বলো? শেষর হয় না, তবে সঠিক করে লিখলে সুন্দর একটা শব্দ হয়ে যাবে। দেখি কোন বন্ধু সে শব্দটি ধরতে পারো। গুড, ছোট্ট বন্ধু তুমি ঠিক ধরেছ, এটা সর্ষে। সর্ষে, আমরা কিন্তু সর্ষে দেখেছি, তাই না? হ্যাঁ, আমরা বাগানের পাশে ক্ষেত জুড়ে সর্ষে ফুল দেখেছি। সর্ষে ফুলের রং কি ছিল? সর্ষে ফুলের রং ছিল হলুদ। তাহলে এখন আমরা সঠিক বানানটা করে ফেলি। দন্ত স, বৈষণ্য র, মূর্ধন্য সহায়িকা সে, সর্ষে। বন্ধুরা, আমরা অনেকগুলো জিনিস শিখে ফেললাম, তাই না? হ্যাঁ, আজকের পাঠ থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। এই যে আমাদের ছোট্ট বন্ধু রুবি, রুবির যে সুন্দর একটি বাগান, সেটা আমরা ঘুরে এসেছি, তাই না? হ্যাঁ, আজকের এই আমাদের পাঠ থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম, সেটা আমরা আগে ফুল দেখেছি, অনেক রকমের ফুল দেখেছি, শুনেছি, কিন্তু পুরা বাগান ঘুরে আমাদের হয়তো এভাবে সবার দেখা হয়নি। আজকে কিন্তু আমরা পুরা বাগানটা ঘুরে দেখেছি, তাই না? গল্পে গল্পে আমরা বাগানটা ঘুরে দেখেছি, সেখানে আমরা অনেক ফুল দেখেছি, ফুলের রং সম্পর্কে জেনেছি, এবং বাগানটা কীভাবে পরিচর্যা করেছে, কীভাবে সাজিয়েছে সেটা দেখেছি। আমরা কিন্তু চাইলেই পারি। প্রত্যেকটা মানুষ যেমন যত্নে বড় হয়, যেমন তোমরা মায়ের কাছে যত্নে বড় হও, তেমনি প্রত্যেকটা বিষয়ের যত্ন নিলে প্রত্যেকটা জিনিস সুন্দর হয়। যদি আমরা যত্ন করে কোনো বাগান করি, তাহলে আমাদের ঠিক এমনই একটা সুন্দর বাগান হবে, তাই না ছোট্ট বন্ধুরা? আজ আমি তোমাদের এ পর্যন্তই, আজ আমরা এখানেই শেষ করব। তাহলে আমরা আজকের পাঠ থেকে কী শিখলাম? সুন্দর একটি গল্প শিখলাম, যেখানে আমাদেরই মতো ছোট্ট একটা বন্ধু সুন্দর একটি বাগান করেছে, তার বাগানটা ঘুরে এসে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরাও চেষ্টা করব এভাবে সুন্দর একটি বাগান করার, ঠিক না বন্ধুরা? তাহলে আমরা এখন বিদায় নিব। আমার আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে,
সুন্দর একটি গল্প অথবা সুন্দর একটি কবিতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আচ্ছা চলো আমরা একটা গান গাইতে গাইতে বিদায় নিই, তাই না? অনেক কিছুই হলো কিন্তু আমাদের একটা গান শোনা হয়নি। আমরা যেহেতু এখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের সময়টা, তখন আমরা এই খারাপ সময় নিয়ে একটা গান শুনি, তাই না? চলো আমার সাথে চাইলে তোমরাও গাইতে পারো, আমরা গানটা গাইতে গাইতে বিদায় নিব। আসবে আলো আসবে সুদিন, ছেড়ো না কুহাল তুমি করো না কালীন। আসবে আলো আসবে সুদিন, ছেড়ো না কুহাল তুমি করো না কালীন। প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন। আসবে আলো আসবে সুদিন।